গৃহবন্দী শিশু মনকে চার দেওয়ালের বাইরে এনে পার্কের ভেতর খোলা আকাশের নিচে পঠন পাঠন, স্বাস্থ্য পরীক্ষা ও নদী বক্ষে ভ্রমণ, সোমবার এমনই আয়োজন বনগাঁ পুরসভার। খুশি কচিকাঁচারা। গৃহবন্দী শিশু মন, শিশু মনে সাময়িক স্বস্তি দিতে পার্কের ভেতর খোলা আকাশের নিচে পঠন পাঠন, স্বাস্থ্য পরীক্ষার আয়োজন বনগাঁ পৌরসভার। মোবাইলে অনলাইন ক্লাস ছেড়ে দীর্ঘদিন পর স্কুলের পোশাক গায়ে স্কুলের স্যার ম্যামদের সাথে মেতে উঠল কচিকাঁচারা। সোমবার বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ থানার ইছামতি ঘাটে বিবেকানন্দ পার্কে এই আয়োজন করা হয়। শিশুদের আনন্দ দিতে অভিভাবকদের সাথে নিয়ে ইছামতি নদীবক্ষে ভ্রমণের ব্যবস্থাও করা হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভা পরিচালিত ইংরেজি মাধ্যম স্কুল পিকে একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছে। এরপর একে একে অন্য প্রাথমিক বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের নিয়েও এই রকমই চিন্তাভাবনা রয়েছে পৌরসভার। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পৌর প্রশাসক গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য প্রতিনিধিরাও। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, করোনা আবহে দীর্ঘদিন স্কুল বন্ধ, ঘরের মধ্যে থেকে হাঁপিয়ে উঠছিল শিশুরা, তাদের কথা ভেবে পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্যে এই আয়োজন। দীর্ঘদিন বাদে একসাথে সকলে মিলিত হওয়ায় খুশি শিশুরাও। শিশুরা ঘর বন্দি হয়েছিল, আমরা আজকে পিকে একাডেমি, যে আমাদের সিবিএসসির কারিকুলামে যে আমাদের যে স্কুলটা তৈরি হয়েছে, সেই বাচ্চাগুলো দীর্ঘদিন ক্লাস করে আমাদের বাড়িতে অনলাইনে, তারা ক্লাস ক্লাস করাতো কিন্তু বাচ্চারা বাড়িতে বোর হচ্ছিল। আমরা সমস্ত গার্জিয়ান এবং টিচারদের সঙ্গে কথা বলে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে আমরা খেলার ছলে পড়া, খেলার ছলে কুইজ, খেলার ছলে স্বাস্থ্য পরীক্ষা, এই জায়গাটাকে সামনে রেখে একসঙ্গে মিলেই বাচ্চাদের সঙ্গে আমরা আনন্দে মেতেছি। টোটালি মনটাকে ভালো করা এই পরিকল্পনা নিয়েছি। আমাদের বনগাঁ পিকে একাডেমি যেরকম ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলা স্কুলগুলো এইভাবে করব, আস্তে আস্তে বাচ্চাদের তাদের শিক্ষা সহ স্বাস্থ্য চেতনা সহ মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প বাচ্চাদের জন্য দিয়েছেন সেগুলো তাদের কাছে আনন্দের সঙ্গে আমরা আনন্দ মেলা করে সেই শিক্ষাদের নিয়ে, এই শিক্ষার্থীদের নিয়ে টিচাররা আজকে এই অনুষ্ঠান করছে। দিনভর পার্কে নানা রকম বিনোদন শেষে একরাশ খুশি নিয়ে ঘরে ফেরার তাড়া। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরাও। অভিভাবক রিম্পা বক্সী বলেন, দীর্ঘদিন পর ওরা বাড়ির বাইরে বেরিয়েছে, করোনা আবহায় দীর্ঘদিন গৃহবন্দী ছিল, স্বাভাবিকভাবেই খুব আনন্দ করেছে। দীর্ঘদিন এই কোভিড পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে থাকার পর আজকে এই বাচ্চারা এই খোলা পরিবেশে এসে ওদের খুব ভালো লাগছে, আর আমাদেরও খুবই ভালো লাগছে। ওরা আনন্দের সাথে এসে এখানে কিছু শিখতে পাচ্ছে, এটা ওদের পক্ষেও খুব আনন্দের, আমাদেরও খুব ভালো লাগছে। করোনা মহামারীর অন্ধকার কাটিয়ে আবার সুস্থ হোক পৃথিবী, সেই বার্তা দিতে আমরা করব জয় গানটি গিয়ে শোনায় শিশুরা। শাহিন চক্রবর্তীর সাথে সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।